আসসালামু আলাইকুম সবাইকে স্বাস্থ্য টিভি নিয়মিত আয়োজন থেকে আমি পুষ্টিবিদ জাহান জাহানাকি স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি আমাদের এই স্বাস্থ্য কথা নিয়মিত যে আয়োজন সেখান থেকে আমরা সবসময় চাই দর্শকদের স্বাস্থ্যগত কি বিষয় নিয়ে বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধান করা এবং বিভিন্ন পরামর্শ দেওয়া যাতে সামনের দিকে যেই সমস্যাগুলো আপনারা ফেস করছেন বা করে মনে হচ্ছে যে আপনার সমস্যা সেই সমস্যাগুলো যাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা চাই যে আমাদের এই ছোট ছোট পরামর্শগুলো যদি আপনাদের কিছুটা হলেও কাজে লাগে সেটাই আমাদের হচ্ছে আনন্দ আমরা আজকে যেই এই টপিকসটি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে গর্ভস্থ শিশুর মেধা বিকাশে সুপার ফুড গুলো কি কি চলুন আমরা দেখি যে গর্ভস্থ অবস্থায় অর্থাৎ একজন প্রেগনেন্ট মা কি দিক চিন্তা করেন যখন তার গর্ভাশয় একজন এক সন্তান তিনি ধারণ করেন আপনারা জেনে খুশি হবেন আমার কাছে অনেক ধরনের প্রশ্ন আসে যে একজন প্রেগনেন্ট মা এখন কি খাবেন বা আমি কি খাবো যখন একজন প্রেগনেন্ট মা বলেন যে আমি কি খেলে আরো বেশি আমার ক্যালোরি গেইন হবে কিংবা আমার গর্ভের শিশুটি আরো বেশি পরিপুষ্ট হবে সেটা কিন্তু আমরা সকলেই চাই এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলছি যে আপনি এমনভাবে খাবার গ্রহণ করবেন যাতে আপনার কি হয় আপনার নিজের নিজের ক্যালোরিটাও গেইন হয় সাথে আপনার গর্ভস্থ শিশুরও কিন্তু যাতে কি হয় ক্যালোরিটা গেইন হয়ে যায় আপনি কিন্তু ইচ্ছে করলে একটু আপনার খাবারের দিকে যদি মনোযোগ দেন দেখবেন আপনার টোয়েন্টি ফাইভ পারসেন্ট বা গর্ভস্থ শিশুর ব্রেন বিকাশ আপনার মাধ্যমে কিন্তু সম্ভব সেক্ষেত্রে আপনি কিন্তু সারা দিনকে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টার এই সময়টাকে ভাগ করে নিতে পারেন আপনার নিজের মতো করে আপনি ইচ্ছে করলে সকাল থেকে রাতটাকে এমনভাবে ব্যালেন্স করে নিতে পারেন যাতে আপনার ক্যালোরি ইনটেকের সাথে সাথে আপনার কি হয় এনার্জি গেইন হয় সাথে আপনি পরিতৃপ্তি পান এবং আনন্দ নিয়ে আপনি সারাদিন ঘুরে বেড়াতে পারেন এক্ষেত্রে প্রথম দিকে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে গর্ভাবস্থা এটি কিন্তু তিনটি ট্রিমিস্টারে বিভক্ত প্রথম ট্রিমিস্টার সেকেন্ড ট্রিমিস্টার এবং থার্ড ট্রিমিস্টার এবং সেকেন্ড ট্রিমিস্টার অর্থাৎ চতুর্থ থেকে সপ্তম মাস কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সময় সেক্ষেত্রে আপনি কি করবেন এমনভাবে খাবার গ্রহণ করবেন যেখানে যে যেই সমস্ত খাবারে অনেক বেশি কি হয় আয়রন আয়োডিন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স এই সমস্ত খাবারগুলো আপনি যদি প্রচুর পরিমাণে ইনটেক করেন খুব সহজেই কিন্তু আপনার বাচ্চার ব্রেনটা ডেভেলপ হয়ে যায় আপনি এই খাবারগুলো কোথায় পাবেন সেটি নিশ্চয়ই আপনার মনে আসছে আপনি এমনভাবে আপনার খাবারগুলো খাবেন আপনি যেই খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে কিন্তু এই খাবারগুলো আপনি পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা আপনি মাথায় রাখবেন আপনি যাই খাবেন সেটি যেন পুষ্টিকর এবং কি হয় সম্মত হয় আপনি সেই খাবারগুলো গ্রহণ করবেন যেখান থেকে প্রোটিন কনজামশন অনেক বেশি আসে যেমন আপনি ইচ্ছে করলে খেতে পারেন একটুখানি এক গ্লাস দুধ একটি ডিম আপনি কিন্তু খুব ইজিলি গ্রহণ করতে পারেন যাদের ডিম বা দুধে অসুবিধা হয় অর্থাৎ এই সময় অনেক মায়েরই মর্নিং সিকনেস বা ভমিটিং টেন্ডেন্সি হয় তারা এর সাপ্লিমেন্টারি ফুড অর্থাৎ দুধ বা ডিমের একসাথে তৈরি করা পুডিং ইচ্ছে করলে একটু পানি পোষ অথবা দুধ দিয়ে তৈরি পায়েস অথবা ছানার কোনো পুডিং এগুলো গ্রহণ করতে পান এতে কি হবে আপনি দুধ এবং ডিমের যে এনার্জিগুলো সেটি কিন্তু সম্পূর্ণভাবেই পেয়ে যাবেন এই সময় আপনি অনেক বেশি পরিমাণে কি করবেন আয়রন এবং আয়োডিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবেন আয়রন কোন খাবারগুলোতে পাবেন আয়রন আয়রন সমৃদ্ধ খাবারগুলো আপনি কিন্তু খুব সহজে পেতে পারেন আপনি ইজিলি খেতে পারেন কি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং যদি আপনি আপনার খাবারের মধ্যে রঙিন এবং হলুদ শাক সবজি অ্যাড করেন আপনি কিন্তু ভিটামিন এবং মিনারেলসের একটি ভালো সোর্স গ্রহণ করতে পারেন আপনি কিন্তু কখনো ভাববেন না অনেক বেশি দামি খাবারে এই যে আমি যেই খাবারের উৎসগুলো বললাম সেই খাবারের উৎসগুলো অনেক দামি খাবারই পাওয়া যায় না এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা আমাদের দেশে যে সিজনাল ফ্রুটস বা সিজনাল সবজি অথবা আমাদের যে উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল অথবা বাদাম এই সমস্ত কিন্তু প্রচুর পরিমাণে কি রয়েছে আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন ডি এই সমস্ত খাবারগুলিতে কিন্তু আমরা পেয়ে থাকি আপনি ইচ্ছে করলে ছোট মাছ অথবা লাল শাক খেয়ে আপনার কী করতে পারেন আয়রনের অভাবটা মেটাতে পারেন আপনি প্রতিদিন যদি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস যেমন বাদাম যেটা সেটা যে কোনো ধরনের বাদাম হতে পারে চিনা বাদাম আমন পেস্তা বাদাম আপনার যে বাদাম গ্রহণ করতে সুবিধা হয় সেই বাদামই যদি আপনি অল্প পরিমাণে খান তাহলে দেখবেন আপনি কি করছেন ভিটামিন এবং মিনারেলসের একটা ভালো উৎসব পাচ্ছেন আপনি যদি কিশমিস খেতে পছন্দ করেন আপনি অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস হিসেবে সেটাও গ্রহণ করতে পারেন কিংবা খেতে পারেন খেজুর আপনি প্রচুর পরিমাণে পানি গ্রহণ করবেন পানীয় গ্রহণ করার ক্ষেত্রে আপনি ডাবের পানি চুজ করতে পারেন ফলের জুস চুজ করতে পারেন তেমনি আপনি গ্রহণ করতে পারেন কি যে কোনো শরবত যেটা দিয়ে আপনি আপনার দৈনিক দুই থেকে তিন লিটারের পানির চাহিদাটা মেটানোর চেষ্টা করবেন পানির চাহিদার মাধ্যমে আপনার কিন্তু যে শরীরের মধ্যে যে গ্যাস উৎপাদন হয় সেটি কিন্তু আপনি খুব সহজেই দূর করে দিতে পারেন এতে এই যে এই সময় অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় যেই টক্সিসিটিটি তৈরি হয় অর্থাৎ যে মর্নিং সিকনেস অথবা যে প্রাদুর্ভাবের কারণে একজন মায়ের একটু শরীরটা খারাপ লাগে বা অন্যরকম লাগে বা টেন্ডেন্সি হয় সেটি দূর হয়ে যায় আর একটি কথা কিন্তু আমার প্রেগনেন্ট মাদেরকে আমরা সব সময় বলি এই সময় আপনি সব সবসময় পজিটিভ ধ্যান ধারণা পোষণ করবেন এবং প্রচুর পরিমাণে কি করবেন যে এই যে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আর দুধ খাওয়ার চেষ্টা করবেন এতে ব্রেইন ডেভেলপমেন্ট অর্থাৎ গর্ভস্থ শিশুর মেধা অনেকটাই বিকাশ বিকশিত হয়ে যায় আপনার গর্ভাশয়ে থাকা অবস্থা আরেকটি জিনিস আপনি খেয়াল করবেন একটু রোদে যাওয়ার চেষ্টা করবেন কেন রোদে যেতে হবে যাতে আপনি যে সূর্যালোক থেকে ভিটামিন ডিটা পাচ্ছেন তার মাধ্যমে কিন্তু আপনার ভিটামিন ডি এর অনেক বেশি কি হচ্ছে সাফিসিয়েন্ট আপনার ইনফ্লু চলে আসে এই ছোট ছোট দিকগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন আপনার গর্ভস্থ শিশু যখন ডেলিভারি হয়ে যায় আপনার অন্যান্য শিশুর তুলনায় আপনার শিশু অবশ্যই মেধা বিকাশে অনেকটাই এগিয়ে যাবে এবং এই যে ছোট ছোট সুপার ফুডগুলো আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেই সুপার ফুডগুলো এমনভাবে আপনার গর্ভস্থ শিশুকে তৈরি করে দিবে যাতে তার ব্রেন ডেভেলপমেন্ট এমনিতেই বিকশিত হয়ে যাবে এবং একজন মায়ের সেই তৃপ্তিটাই পাবেন যেই তৃপ্তিটা তার বাচ্চার কি হচ্ছে ওয়েল ওয়েল ব্রেন ডেভেলপমেন্টের জন্য তৈরি হচ্ছে এছাড়া আরেকটি কাজ করবেন সেটি হচ্ছে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন পজিটিভ চিন্তা ভাবনাটাই হচ্ছে একজন মায়ের সবচেয়ে বেশি কাম্য পন্থা তাহলে দর্শকবৃন্দ আপনারা জেনে গেলেন গর্ভস্থ শিশুর মেধা বিকাশে একজন প্রেগনেন্ট মাদার বিভিন্ন ভাবেই নিজেকে প্রস্তুত করতে পারবেন এবং নিজেকে যদি অনেক বেশি কী করছেন সুচিন্তিতভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যান আপনি অবশ্যই একজন ভালো সন্তানের মা হতে পারবেন যে সন্তান কিনা মেধাবিকাশে অনেকটা এগিয়ে যাবে